আইটেম বানাতে চলেছি, যার নাম হচ্ছে, আমার বুদ্ধি বল, যার নাম হচ্ছে চিকেন পকোড়া। এটা খুব একটা সিম্পল আর ইজি একটা রেসিপি। তাই চিকেন পকোড়ার জন্য আমাদের যেসব ইনগ্রেডিয়েন্টস লাগবে, এর জন্য আমাদের লাগবে হচ্ছে আদা রসুন পেস্ট, পেঁয়াজ চপ, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা পেস্ট, ধনে পাতা, এটা আছে কর্নফ্লাওয়ার, এটা আছে ময়দা, আর এটা আছে দুটো লেবুর জুস, আর এটার মধ্যে আছে একটু আজিনামোটো। তো এখানে 500 গ্রাম মাংস আছে, মাংসটাকে ছোটো ছোটো করে পকোড়ার পিস কেটে রাখা হয়েছে। এটাকে আমি 1 ঘন্টা আগে নুন আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম। মেখে রাখার পর এটাকে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম যাতে ভিতরে এখানে নুনটা ভালো মতো ঢোকে। এবার এটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি 1.5 চামচ আদা রসুন পেস্ট পুরোটাই দিয়ে দেবো। আপনারা যতটা ঝাল খাবেন সেই মতো আপনারা ঝালটা দিতে পারেন। তো আমরা এখানে 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দেবো, একটু বেশি দিই, হয়ে গেল। আর এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো, যেহেতু আমি আগে নুন দিয়েছিলাম ওর জন্য এখন নুনের পরিমাণটা একটু কম দেবো। আর একটু আজিনামোটো দেবো, আজিনামোটো বেশি দেবেন না, কারণ আজিনামোটো হেলথের জন্য একদম ভালো না। ওর জন্য যতটাই কম ইউজ করতে পারেন ততটাই ভালো। আমি জাস্ট একটু টেস্টের জন্য ইউজ করছি, আপনারা যদি চান নাও ইউজ করতে পারেন। আর দেবো 1 চামচ লেবুর জুস, কারণ যেহেতু লেবুর জুসটা আমি আগে ইউজ করেছিলাম ওর জন্য এখানে 1 চামচই লেবুর জুস আমি ইউজ করব। এবার এটাকে আমি ভালো করে মেখে ম্যারিনেটে রাখবো আরও 1/2 ঘন্টা। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে চিকেন পকোড়া আপনারা যত বেশি টাইম ম্যারিনেটে রাখবেন তত বেশি এটা টেস্টি হবে, খেতে আরও সুস্বাদু হবে। তো আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে মেখে আমি এটাকে 1/2 ঘন্টার মতো রেখে দেবো। তারপরে এটার যা কাজ আছে এটা বাকিটা পরে হবে। তো দেখুন আমার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে। এবার চিকেনটাকে এই অবস্থায় আমি 1/2 ঘন্টা রেখে দেবো। সো 40 মিনিট ম্যারিনেটে ছিল, এবার এরপরে যে স্টেপগুলো আছে আমরা সেটাকে করব। তো এবার এটাকে আমরা এটার মধ্যে আমরা কর্নফ্লাওয়ার, প্রথমে একটা ডিম আমি ভেঙে রেখেছি, এই ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব। 500 মাংসে আপনার মোটামুটি 1টা ডিম আপনার লাগবে, বেশি ডিম দেবেন না, বেশি ডিম দিলে ভালো লাগবে না। আর এটার মধ্যে আছে আমার কর্নফ্লাওয়ার, ওটা আমি পুরোটাই দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম। ময়দাটা আমি আন্দাজ মতো দেবো, ময়দাটা আমি দেবো 2 চামচের মতো। এবার এটাকে ভালো করে মাখবো, জল দেবেন না, কারণ মাংস 40 মিনিট ম্যারিনেটে রাখার পর আপনার জল অনেকটাই ছেড়ে দেবে। তো জল দেবেন না, তাহলে অনেকটাই গিলো হয়ে যাবে। এবার এটার মধ্যে আমি দেবো পেঁয়াজ চপ, পেঁয়াজ চপটা এর জন্য দেবো, পেঁয়াজ চপটা যখন দেবো তখন এটা তেলে, তারপরে যখন তেলে ফ্রাই করবো পেঁয়াজটা, যখন তেলে ভাজে পরে একটা ক্রিসপিনেস চলে আসবে, খেতে আরও খুব ভালো লাগবে। তো আমি এখানে 1টা পেঁয়াজ চপ করেছিলাম, পুরোটা দেবো না, অর্ধেক দেবো। আর এর মধ্যে দেবো একটু ধনে পাতা চপ, এতটাই দেবো, এর থেকে বেশি দেবো না। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট কালারের জন্য। এটাকে ভালো করে মাখিয়ে নেবো,
পকোড়া খেতে খুব সুস্বাদু হয়, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো একদম ইজি অ্যান্ড সিম্পল রেসিপি, বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে ইউজ করিনি। তো আমার পকোড়ার ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি তেলটাকে গরম করে এটাকে ফ্রাই করব। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা চিকেনগুলো গরম তেলে দেবো। তো তেলটা বেশি গরম করবেন না, মোটামুটি মিডিয়াম হিট রাখবেন, নাহলে খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে আর চিকেনটা ভিতরে দিকে পাকবে। এবার আস্তে আস্তে এটা হবে, আমি এটা উইথ বোন চিকেন দিয়ে করেছি, আপনারা চাইলে বোনলেস দিয়েও করতে পারেন। আমি বোনলেস চিকেনটা অতটা পছন্দ করি না, উইথ বোনটাও বেশি পছন্দ করি, তাই আমি উইথ বোন দিয়ে করেছি। তো এটা আস্তে আস্তে হবে, ওই চিকেনটা আস্তে আস্তে কালার আসছে। দেখুন আমার চিকেনের কালার আস্তে আস্তে লাল কেটে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তো এটা আর একটু ফ্রাই হবে, চিকেনটা কত ক্রিস্পি হয়েছে সে আপনারা দেখে বুঝতে পারছেন, আর এবার আমি খেয়েও আপনাদের দেখাবো চিকেনটা কত ক্রিস্পি হয়েছে আর দুটো দিয়ে কতটা কি পেকেছে। আর একটু ফ্রাই হবে চিকেনটা, কালারটা আর একটু লাল হয়, দেখতেও ভালো লাগে। ফ্রাই হয়ে গেছে চিকেন পকোড়া, আমি এবার তুলে নিচ্ছি। তো দেখুন এই আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে। তো এবার এটাকে আমি খেয়ে আপনাদের দেখাবো জিনিসটা কতটা কি পারফেক্ট হয়েছে।
ক্রিসপি হয়েছে, দেখুন আপনারা দেখাচ্ছি, দেখুন দেখেছেন চিকেনটা পুরো ভিতর দিকে পেকেছে, আর চিকেনের ভিতরে যে একটা জুসি ভাব সেটাও আছে। এটা এতক্ষণ মেরিনেট করে রাখার জন্যই এই জিনিসটা হয়েছে। এটা এখন খেয়ে দেখি আমি, খুব টেস্টি হয়েছে, খেতে খুব ভালো লাগছে। দেখুন চিকেনটা আপনারা পুরো গরম ধোয়া বেরোচ্ছে, আর ভিতরে যে একটা চিকেনের জুস থাকে পুরো জুসটা আছে চিকেনের, খুব সুন্দর হয়েছে। আপনারাও নিশ্চয়ই ঘরে বানাবেন, অবশ্যই ট্রাই করবেন, এবং কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এটা আমার নতুন আর প্রথম ভিডিও। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন। প্রথম ভিডিও যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলেও আমাকে ক্ষমা করবেন। ব্যাস আর কিছুই বলবো না, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, স্টে হোম স্টে সেফ।